সালামু আলাইকুম প্রিয় বিশ আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক যদি প্রশ্ন করি রাশিয়ার সূত্রকে আপনারা বলবেন সেটা আমেরিকা দুই দেশের মধ্যে চলা অস্থিরতা ও উত্তেজনা প্রতিবন্ধকতাকে তাই বলা হয় ইউরোপ জুট নেটওয় নিয়ে তো রাশিয়ার চারদিক গিরিয়ে ফেলেছে আমেরিকা যদি বলি রাশিয়ার সূত্র পশ্চিমে নয় দক্ষিণে বসে আছে সেটা চীন হ্যাঁ চীনের কথা বলছি চীন কিভাবে রাশিয়ার সূত্র হতে পারে আজকের চীন রাশিয়ার বন্ধুত্ব দেখে তাদের শূত্রদের গা জ্বলছে কিন্তু দুই দেশের বন্ধুত্ব এরকম ছিল না সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের অলেখিত আধিপত্য পৃথিবী দিলে শুরু হলো চীনকে তো মাতাদুলে দাঁড়ানোর সংগ্রাম করতে হচ্ছিলই রাশিয়াকেও হারানো সম্মান ফিরে পাওয়ার যুদ্ধ করতে হলো পূর্ব ইউরোপের বাপার স্টেটগুলো হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়ে রাশিয়া সেই সময় চীন ও রাশিয়ার অভিন্ন লক্ষ্য ছিল আমেরিকার বিরুদ্ধে মাথা তাদের দাঁড়ানো সেই সময় কূটনীতিক সফর ও সামরিক মহড়া দিয়ে দুই দেশের সম্পর্ক বাড়তে থাকে বহু রাজনৈতিক অঙ্ক কষাকষির মাধ্যমে তাদের সম্পর্ক জোরদার হতে থাকে সম্প্রতি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু করে অর্থনৈতিকভাবে ব্যাপক কয় করতে শিকার হয়েছে আমেরিকা ও তার মিত্রদের চাপানো নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতিকে কাবু করতে চাইছে আমেরিকা আর এখানে বিপদের বন্ধু হয়ে আসছে চীন চীনের কি এখানে কোনো আছে যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয় তখন চীন রাশিয়া থেকে ব্যাপক পরিমাণ জ্বালানির তেল ক্রয় করে দুই হাজার বাইশ সালে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চীন রাশিয়া থেকে তেল ক্রয় করে বিশ্ব রেকর্ড করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর উপর চীন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জ্বালানি সেক্টরেই নয় রাশিয়ার অন্য অন্য সেক্টরেও চীন ব্যাপক পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন রাশিয়ায় বিনিয়োগ করে রাশিয়াকে যে তাদের হাতের মুঠোয় আনবে না সেটা নিশ্চয়তা কে দেবে দুই হাজার তিরিশ সালের মধ্যে চীনে কাবার পানির তীব্র অভাব দেখা দেবে পরিস্থিতি সামাল দিতে পৃথিবীর সবচেয়ে বড় স্বাদু পানির রথ রাশিয়ার বৈকাল হ্রদ নিয়ে আগ্রহ দেখাচ্ছে চীন ঠিক যে অঞ্চলে সেই হ্রদটির অবস্থান সেই অঞ্চলেও চীন ব্যাপক পরিমাণ বিনিয়োগ করেছে রাশিয়া এখন চীনের কথা শুনতে বাধ্য সম্পূর্ণ এই প্রতিবেদনটি তুলে ধরেছেন রাশিয়ার একটি ভবিষ্যৎ গবেষণা প্রতিষ্ঠান এই ছিল আমাদের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন